হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভয়েস এডুকেশন। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের 22 নম্বর অঙ্কটা করব। দেখো, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কত দিন কাজে নিযুক্ত ছিল? তাহলে কি বলছে? বলছে দেখো, এ কদিন করেছে? 20 দিন। বি কদিন করেছে? 30 দিন। এদের লসাগু করো, তাহলে 60 দিন আসবে। কতদিন আসবে? 60 দিন আসবে। তাহলে এটা 3, এটা 2। এখানে পর্যন্ত সবাই এখন বুঝতে পেরেছো? দেখো, এরপরে কি বলেছে? তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। তাহলে এর ইউনিট কত? 3। তাহলে 3 কদিন কাজ করেছে? 10 দিন কাজ করেছে। তাহলে কত? 30 ইউনিট। তাহলে এ কত ইউনিট কাজ করেছে? 30 ইউনিট। তাহলে আমি 60 থেকে 30 ইউনিট বাদ দিয়ে দেবো। এই কাজটা তো আমরা দুজন মিলে করেছে, তাহলে 60 থেকে 30 বাদে 30 ইউনিট। এই 30 ইউনিট কাজ ওরা দুজন মিলে করেছে, তাহলে 30 ইউনিট কাজ ওরা দুজন মিলে করলে 3 আর 2 কত হয়? 5। তাহলে 5 6 30। তারা একত্রে তারা একসাথে কতদিন কাজ করেছে? 6 দিন কাজ করেছে। তারা একসাথে কদিন কাজ করেছে? 6 দিন কাজ করেছে। তাহলে কি হবে এই আনসার? বুঝতে পারা গেছে না? যায়নি। তারপরে দেখো, তারপরে অঙ্ক দেখো, 23 নম্বর অঙ্কটা চলি। দেখো, এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে দেখে নাও, এ এবং বি পৃথকভাবে, তাহলে কি হবে? এ কত? 20 দিন। বি কত? 12 দিন। তাহলে এদের লসাগু কত হবে? 60। তাহলে এটা কত হলো? 3। এটা কত হবে? 5 হবে। এখানে পর্যন্ত কমপ্লিট। তারপরে দেখলাম, এ 4 দিন কাজ করার পর, এ তাহলে 4 দিন কাজ করেছে, তাহলে কদিন কাজ করেছে? 3 ইউনিট, দক্ষতা 3 ইউনিট, ভাই 4, 4 দিন কাজ, তাহলে 12 ইউনিট এ কাজ করে নিয়েছে। তাহলে এ 12 ইউনিট কাজ করে নিয়েছে, 12 ইউনিট কাজ করে নিয়েছে, তাহলে পড়ে থাকছে কত? 48 ইউনিট। এই 48 ইউনিট তারা এ একসাথে করেছে। তাহলে 48 ইউনিট একসাথে করলে তাহলে 3 আর 5 8, তাহলে 6 8 48। তাহলে তারা একসাথে কয়দিন করেছে? 6 দিন। কিন্তু বলেছে কাজটি মোট কতদিনে শেষ হবে? তাহলে 6 দিন, আর অলরেডি ও আগে 4 দিন করে রেখেছে, তাহলে 6 প্লাস 4 সমান কত? 10। আনসার কত? এ আনসার 10 দিন। বুঝতে পেরেছে না? পারোনি? তারপরে অঙ্ক চলে যাই। দেখো, এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কতদিনে কাজটি করতে পারবে? একসাথে কতদিনে কাজটি করতে পারে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো, ইয়ে কাজটি 60 দিনে শেষ করতে পারে, ইয়ে ধরো কাজটি কদিনে শেষ করতে পারে? 60 ডেজে শেষ করতে পারে। কিন্তু ও 15 দিন কাজ করার পরে, 15 দিন যদি করে নেয়, তাহলে ওর পড়ে থাকছে কত? তাহলে 45 দিন পড়ে থাকছে। তাহলে এর 45 দিন পড়ে থাকছে, এই 45 দিন। তাহলে বি সে কাজটা কয়দিনে করছে? 30 দিনে কাজ করছে। তাহলে কাজের পরিমাণ তো সমান হবে। এর যে 30 দিনে করতে পারে বি, এ 45 দিনে করতে পারে, তাহলে সমান। তাহলে এ বাই বি সমান কি হবে? 30 বাই 45। বুঝতে পেরেছেন? পারেন? তাহলে এটা 15 দুনি 30, 3 15 45। তাহলে দক্ষতা কত হলো? 2 বাই 3। তাহলে এর দক্ষতা 2, বি এর দক্ষতা 3। কিন্তু এর দক্ষতা 2, তাহলে বলো যে 60 দিনে কতটা কাজ করবে? টোটাল তারা ইউনিটটা কত করি?
60 গুণিত 2 সমান কত? 120। টোটাল কাজের পরিমাণটা কত ছিল? 120 ইউনিট। তাহলে তারা একত্রে কতদিনে কাজটি করবে? 120 ইউনিট। তাহলে এদের বর্তমানে দুজন মিলে একসাথে যোগ করলে কত? 2 আর 3 কত? 5। এই 5 ইউনিট করে করবে কতটা কাজকে? 5 ইউনিট করে 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 কতটা কাজকে? 120 ইউনিট কাজকে। তাহলে 5 দুগুণে 10, তাহলে থাকছে 20, 4 পাচ্ছে 20। তাহলে আনসার কত? 24 দিনে কাজটি শেষ করবে তারা একসাথে। বুঝতে পারা গেছে? 24 দিনে আনসার ইয়ে। তারপরে প্রশ্ন চলে যাই 25 নম্বর। এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়। আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। কত? 25 নম্বর কোশ্চেন না? দেখো, এ একা কতদিনে কাজটি করবে? তাহলে এ ও বি একত্রে, তাহলে এ যুক্ত বি একত্রে কতদিনে করছে? 30 দিনে করছে, করতে পারে। হ্যাঁ, তারা একত্রে 20 দিন কাজ করার পরে বি চলে গেল। তাহলে 20 দিন যদি কাজ করার পরে যদি চলে যায়, 20 দিন কাজ পরার পর চলে যায়, তাহলে কতদিনের কাজ পরে পরিমাণ থাকে? 10 দিনের কাজ পরে থাকে। তাহলে সরি, তাহলে 10 দিনের পরিমাণ কাজ, 10 দিনের কাজ পরে থাকে, তাহলে 10 দিনের কাজটা পরে থাকছে। এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে 10 দিনে করতে পারবে, কিন্তু বলেছে আরো 20 দিনে। তাহলে এ বাকি কাজটি শেষ করলো, মানে এ যে বাকি কাজটি করলো 20 দিনে, মানে 10 দিনের কাজ ও 20 দিনে করলো। তাহলে দুজন মিলে আমরা 10 দিনে করতে পারতাম, এ প্লাস বি আমি 10 দিনে করতে পারতাম, কিন্তু ও একা 20 দিনে লাগলো, মানে ওর একা কাজটা করতে 20 দিন সময় লাগলো। তাহলে কি বলতো? তাহলে এর যে ইউনিট, এর ইউনিট সমান বলতে পারি কি পারি না? দুজনের সমান বলতে পারি কি পারি না? এর যে দক্ষতা, এর দক্ষতাটা সমান, কারণ এ বি বি চলে যাওয়াতে এর যে দক্ষতাটা এর ওপর ঘাড়ে পড়ে গেল, ফলে একে ডবল লাগলো, মানে দ্বিগুণ সময় লাগলো। তাহলে নিশ্চয়ই এর দক্ষতা আর এর দক্ষতা সমান নিশ্চয়ই। তাহলে এ সমান বি বলতে পারি কি পারি না? অবশ্যই বলতে পারি, এ সমান বি। এখান থেকে বুঝা গেল, বুঝতে পেরেছে তোমরা অবশ্যই। তারপরে দেখি, বলেছে যে এ কাজটি কতদিনে শেষ করবে। তাহলে বলো এর দক্ষতা এর দক্ষতা সমান, তাহলে আমার যদি দুজন মিলে 30 দিন সময় লাগে, তাহলে এক টোটাল কাজটা তাহলে একা করতে কতদিন সময় লাগবে? 60 দিন লাগবে কি লাগবে না বলো? কারণ এর যে 30 দিনে, এর 30 দিনের কাজ, এর 30 দিনের কাজ, বিয়েরও 30 দিনের কাজ, তাহলে টোটাল কাজটা কত? 60 দিন। 60 দিন, এই 60 দিন কাজটা তো দক্ষতার যেহেতু সমান, তাহলে এর কতদিন লাগবে? 60 দিন সময় লাগবে। বি আনসার। বুঝতে পেরেছো? তারপরে যাই 26 নম্বরটা। দেখো, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজ ততদিনে করে। বলেছে বি যুক্ত সি যতদিনে করবে করবে, এ ততদিনই সেই কাজটা করতে পারবে একা। এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে করে এবং সি একা সেই কাজ 30 দিনে করে। তাহলে বলেছে এ প্লাস বি 20 দিনে করে আর সি একা সেই কাজটা 30 দিনে করে। তাহলে এদের লস কত? 60 হলো। তাহলে এদের কি হবে? 3 এর 2। তাহলে সি এর দক্ষতা কত? 2, আর এ প্লাস বি এর দক্ষতা 3। তাহলে আমি বলতে পারি এ প্লাস বি সমান এর দক্ষতা কত? 3। এখানে দেখো, আমি যদি করি যে এই বি এর মানটা যদি আমি বসিয়ে দিই, তাহলে বি সমান এ মাইনাস সি লিখতে পারি কি লিখতে পারি না? সিটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এ যুক্ত বি এর জায়গায় কি লিখতে পারি? এ মাইনাস সি বাই 3। তাহলে 2a সি এর দক্ষতা কত? 2, 3। তাহলে 2a সমান কত? 5। এটা দুইটা ওইদিকে চলে যাবে, তো 5 হবে। তাহলে এ সমান কত? 5 বাই 2। আমি খুব ধীরে ধীরে করাচ্ছি, স্পিডে করালে আমি এতটা স্টেপ করতামই না, একবারে আমি অনেকটা স্কিপ করে চলে যেতাম। তো তোমাদের বোঝানোর জন্য প্রত্যেকটা স্টেপ আমি ছাড়ছি না, করে যাচ্ছি।
তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তারপরে দেখো এ সমান 5/2 পেলাম, কিন্তু আমার কাজের পরিমাণটা কত? 60 ইউনিট, 60 ইউনিট। তাহলে 60 ইউনিট বলেছো একা, এরই তো মান পেয়েছি, আর এ একা কাজটা কয়দিনে করবে? 60 ইউনিট বাই 5/2। দেখো এই জিনিসটা ভালো করে একটু দেখো, এইদিক বুঝা যাচ্ছে। তাহলে দেখো 60 ইউনিট বাই 5/2, এই দুইটা তো উপরে উঠে যাবে। তাহলে 60 × 2/5, তাহলে 5×5, 5 × 60, তাহলে কত হবে? 12×2=24। তাহলে কত দিনে শেষ করবে? এ একা 24 দিনে শেষ করবে। তারপর 27 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো কোন একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে? বলেছে দেখো এ 24 দিনে করতে পারে, বি করতে পারে 30 দিনে, সি করতে পারে 40 দিনে। হয়েছে, এদের লসাগু কত আসবে? 120। তাহলে দেখো 24 কে 5 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যায়, একে 4 পাওয়া যায়, এটা 3 পাওয়া যায়। তাহলে এর দক্ষতা কত? 5, বি এর দক্ষতা 4, সি এর দক্ষতা 3। দিয়েও যে তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। দেখো শেষ হওয়ার 4 দিন আগে যে চলে যাবে তার যে দক্ষতাটা আছে সেটা আমরা এখানে ই করে দেবো, 4 দিন। তাহলে কার দক্ষতা? সি, সি। তাহলে 3 ইউনিট করে যদি ও 4 দিন কাজ করতো তাহলে কতদিন কাজ হতো? 3×4=12। এই 12টা আমরা এখানে যোগ করে দেবো, তাহলে 2, 3, তাহলে 132। টোটালটা কত বললাম? 132। এই 132 কে আমরা কি করবো? টোটাল যে এফিসিয়েন্সি আছে, যে এদের দক্ষতা আছে, সবগুলোকে নিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে পেয়ে যাব। এটা ভাগ করে এটা যোগ করছি কেন জানো? এই যে সি চলে গিয়েছিল তারটাকে যে আমি পুরোটাই ধরেছি, ভাবলাম যে পুরোটাই ও আছে, সেই জন্য আমি এটা যোগ করলাম। বুঝতে পারা গেছে? তাহলে 132/5, 3×12, 12×11, 6×12, এটা কি হবে? 6×12, 6×12, 6×6, 6×11=66। তাহলে কদিনে শেষ করবো? 11 দিনে। বুঝতে পেরে গেছে? তারপরে চলে যায় দেখো 28 নম্বর অঙ্কটা। দেখো বলেছে কোনো একটি কাজ এ বি ও সি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো আমার বলেছে এ এ করে 4 দিনে, বি করে 8 দিনে, সি করে 10 দিনে। তাহলে এদের লসাগু করি, কত? 40, এখানে 10, এখানে 5, এখানে 4। বুঝতে পেরে গেছে? এবার দেখো কি করবে, যে চলে গেছে সে কদিন চলে গেছে তার এফিসিয়েন্সি গুণ করে এখানে খালি যোগ করে দেবে। তাহলে কি বলেছে? 4 দিন আগে এ চলে গেছে, এর এফিসিয়েন্সি দক্ষতা কত? 4×10=40। বুঝা গেছে? তারপরে গেছে সি 3 দিন আগে চলে গেছে, সরি বি 3 দিন আগে চলে গেছে, বি এর দক্ষতা কত? 5, 5×3 দিন আগে চলে, তাহলে 3×5=15, এখানে যোগ করে দাও। তাহলে 5, তাহলে 4×9 কত ইউনিট? 95 ইউনিট, 95 ইউনিট। এই যদি থাকতো তাহলে 95 ইউনিট টোটাল কাজ হতো। কি বলতো, ধরে নিলাম আমি যেগুলো চলে গিয়েছে সেগুলোকে আমি কাজ ধরে নিয়েছি, দিয়ে করেছি। তারপর দেখো 95 বাই কত হবে? এদের দক্ষতা কত? 15×4=19, 19 ভাগ করে দাও, তাহলে 5×19=95। তাহলে কদিনে কাজ হবে কমপ্লিট? 5 দিনে। বুঝতে পেরেছ? তারপর চলে 29। তারপরে প্রশ্ন, দেখো এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে 8, 16
ও 24 দিনে করতে পারে, বি 1 দিন অন্তর অন্তর এ ও সি কে সাহায্য করে, তাহলে কাজটি মোট কতদিনে শেষ হবে? দেখো এ কদিনে? 8 দিনে, বি 16 দিনে, সি 24 দিনে। এদের লসাগু কত আসবে? তাহলে 48 লসাগু আসবে। কত আসবে? 48। তাহলে এটা কি হবে? 6 8 48, 3 16 48, 24 2 8 48 হলো। তারপরে দেখো বলেছে এ আর সি আছে, তাকে বি একদিন জয়েন করবে, এখানে একদিন জয়েন করবে, মানে এ একদিন কাজ করবে, তারপরে এ আবার একদিন কাজ করবে, মানে বি প্রত্যেকের সাথে একদিন একদিন করে কাজ করবে। তাহলে এর একদিনে কত ইউনিট কাজ করছে? তাহলে এ এর এফিশিয়েন্সি হচ্ছে 6 আর বি 3, তাহলে কত? 9 ইউনিট কাজ করছে। এর করছে কত? সি এর হচ্ছে 2 আর এই যে বি এর হচ্ছে 3, তাহলে কত ইউনিট কাজ হয়েছে? 5 ইউনিট। তাহলে এ একদিনে 9 ইউনিট, এই গ্রুপটা একদিনে 9 ইউনিট করছে, এই গ্রুপটা একদিনে 5 ইউনিট করছে, তাহলে 2 দিনে 14 ইউনিট কাজ করতে আমার কত দিন লাগছে? 2 দিন। কত দিন লাগছে? 2 দিন সময় লাগছে, কিন্তু আমাকে 48 ইউনিট কাজ করতে হবে, টোটাল আমার 48 ইউনিট কাজ আছে। তাহলে আমি যদি দেখলাম একে 3 গুণ করি, তাহলে 42 ইউনিট পাচ্ছি, 4 গুণ করলে কি 56 ইউনিট হয়ে যায়, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 42 ইউনিট কাজ করতে আমার 6 দিন টাইম লাগছে, একে 3 দিয়ে গুণ করবো, তাহলে আমার 6 দিন টাইম লাগছে। তাহলে কি আমার 48 থেকে যদি আমি 48 থেকে 42 ইউনিট বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কত থাকে? 6 ইউনিট। এই 6 ইউনিট কাজগুলো এরা করবে, কারা করবে? এই গ্রুপটা করবে, কারণ এই গ্রুপটা তো আগে করবে। এই গ্রুপটা তো আগে করবে না? দেখো এই গ্রুপটা আগে করবে, এই গ্রুপটা। তাহলে এই 6 ইউনিট কাজ, তাহলে আমার কত লাগলো? এখানে চলে আসে দেখি, 6 দিন। কত ইউনিট বাকি আছে? 6 ইউনিট বাকি আছে। এদের গ্রুপের কত দক্ষতা? কত? 9। তাহলে 3 2 6, 3 3 9, 6 0 2 3। বুঝতে পেরেছো না পারোনি? অ্যান্সার কত? বি অ্যান্সার। তারপরে প্রশ্নে চলে যাই, লাস্ট কোশ্চেন আজকের সিরিজের। দেখো কোন একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করতে পারে, কিছুদিন একা কাজ করার পরে এ কাজ ছেড়ে চলে যায়, বি ও সি একত্রে বাকি কাজ 4 দিনে শেষ করে, এ কতদিন কাজে নিযুক্ত ছিল? দেখো আমরা বলছি এ কদিনে কাজ করতে পারে? 20 দিনে শেষ করতে পারে। বি কদিনে করতে পারে? 8 দিনে শেষ করতে পারে। সি কদিনে করতে পারে? 10 দিনে করতে পারে। তাহলে এদের লসাগু নেব, এদের লসাগু কত? 40। তাহলে এখানে 20 2 40, 5 8 48, আর এরা 4 10 40। তাহলে এদের আমি দক্ষতা পেয়ে গেলাম। তারপর যে এ কিছুদিন কাজ করবে, বি লাস্ট, বি ও সি এ একা কাজ করেছে, কিন্তু এ কারো সাথে নেইনি, একা কাজ করেছে, বি ও সি। তাহলে বি এর কত? 5 আর সি এর কত? 4, 9 ইউনিট। কদিন কাজ করেছে? 4 দিন। তাহলে 4 9 36, এই 36 ইউনিট তাহলে ওরা কাজ করেছে 4 দিন, লাস্ট 4 দিন। তাহলে এই 36 ইউনিট তো এ কাজ করেনি, তাহলে এই 36 ইউনিট আমি বাদ দিয়ে দিলাম, তাহলে পরে থাকলো 4 ইউনিট। এই 4 ইউনিট কাজটা ইয়ে করেছে, একা করেছে। তাহলে এর দক্ষতা কত? 2 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 দিন। কদিনে তাহলে কদিন তাহলে এ কাজ করেছে? 2 দিন। অ্যান্সার ডি। তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দেবে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, এবং কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ।